ওয়েলকাম এভরিওয়ান। গত এপিসোডে আপনাদেরকে জানিয়েছিলাম বারবার যারা এই খুনগুলো দেখছেন তারা সবাই কিন্তু একটা জায়গা বলছেন, সেটা হচ্ছে লোকটা খুব উস্কোখুস্কো এবং একই রকম নারীদের বারবার খুন করছেন। এবং খুনগুলোর সাথে একটা মিল খুঁজে পাওয়া যায়, তিনি সেই নারীকে মেরে তার কোনো একটা অংশ তিনি নিয়ে যাচ্ছেন তার নিজের সাথে করে। এ কেমন খুন আমার আসলে জানা নেই, কিন্তু যেহেতু বলেছিলাম কাহিনী সেখানেই শেষ হতে পারত, কাহিনী এখনও শেষ হয়নি। তারপরও হয়েছে আরও বেশ কয়েকটি খুন, জানাবো সে সম্পর্কে এই এপিসোডে। সেপ্টেম্বরের পর 1888 সাল নভেম্বরের 9 তারিখ শুক্রবার সকাল 10:45 তখন মেরিকেলির লাশ পাওয়া যায় তার নিজের রুমের নিজের বিছানায়। খুব যত্নের সাথে মনে হয় তার গলা কাটবার পর মেরুদণ্ড পর্যন্ত কেটে দিয়েছে এই রিপার, এমনকি তার হৃৎপিণ্ড পর্যন্ত কেটে নিয়ে গেছে জ্যাক দি রিপার। এরপর তার টার্গেট একই এলাকায় এমা স্মিথ আর মার্থা, কিন্তু তারা খুন হলেও তাদের খুন হবার স্টাইলের সাথে জ্যাক দি রিপারের স্টাইল না মেলায় তাদের খুনকে সিরিয়াল কিলিংয়ের অংশ হিসেবে ধরা হয়নি সেই সময়ে। ধারণা করা হয়েছিল এই মেরি কেলির খুনের পর হয়তো জ্যাক দি রিপার চলে যায় বা মারা যায়, কিন্তু হয়তোবা খুন করা থামিয়ে দেয়, কিন্তু এটা নিশ্চিতভাবে বলা যায় না। কারণ 20 ডিসেম্বর রোজ মাইলেট আর পরবর্তীতে 17 জুলাই অ্যালিস ম্যাকেঞ্জির খুনও এই সিরিয়াল কিলিংয়ের অংশ হতে পারে বলে আমি যতটুকু জেনেছি ততটুকু আপনার সাথে শেয়ার করছি। তবে মজার বিষয় হচ্ছে এই দুই নারীর কোনো অঙ্গ চুরি হয়নি বিধায় এটা হয়তো জ্যাক দি রিপারের কাজ ছিল না বলে জানা গেছে। তবে অ্যালিসের বাম ক্যারোটিড ধমনি নিখুঁতভাবে কাটা হয়েছিল। এরপর আরও দুটো খুন, একজনের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে নেয়ার কারণে তাকে শনাক্ত করা যায়নি, অন্যজন ছিল ফ্রান্সিস কোলস। এমেটির গলাও কাটা হয় তবে অঙ্গ চুরি করা হয়নি। এতগুলো খুন, একজন মানুষ, কেমন একটা প্ল্যানিং, কেমন একটা ব্যাপার যেন কাজ করছিল। আমার তো আপনাকে এই বিবরণগুলো বলতে গিয়ে আসলে হাড় হিমহিম করছে। কে ছিল এই জ্যাক দি রিপার সে সম্পর্কে জানতে আপনাকে শুনতে হবে পরবর্তী এপিসোড।